নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেল অক্সিজেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনাদের খুবই পরিচিত। কিছুদিন আগেই আমার চ্যানেলে এই গাছটির প্রতিস্থাপন ভিডিও আপনারা দেখেছেন, খুব বেশি দিন নয়, এক থেকে দু সপ্তাহ আগে আমি এই গাছটির প্রতিস্থাপন ভিডিও বানিয়েছিলাম। নীল টগর বন্ধুরা, গাছটি দেখুন সম্পূর্ণ ফুলে ভরে উঠেছে উপর দিকটা। তো এই গাছটির যখন প্রতিস্থাপন ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু আপনারা দেখেছিলেন গাছটির খুব একটা ফুল ছিল না। তো যদি ভিডিওটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটি গিয়ে দেখে নেবেন অবশ্যই। এই গাছ সম্বন্ধে সমস্ত রকমের তথ্য কিন্তু ভিডিওটিতে আমি দিয়ে রেখেছি। তো আজকে জাস্ট আপনাদেরকে গাছটি দেখানোর জন্য ভিডিওটি করলাম, যে মাত্র এই কদিনে এই গাছটি কিন্তু সম্পূর্ণ ফুলে ভরে উঠেছে উপর দিকটা। তো গাছটি কিন্তু খুবই ভালো গাছ এবং প্রচুর ফুল দেয়। তো বন্ধুরা, গাছটি আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, গাছটি বুঝি কীভাবে করবেন বন্ধুরা? দেখুন গাছটি কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে একটু বুঝি টাইপের গাছ, বুঝি হয় একটু ঝোঁপালো টাইপ, এই গাছটি ওই ধরনেরই গাছ। তো এর জন্য আপনাদেরকে বন্ধুরা এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন বেরিয়েছে, এগুলি একটু বড় হয়ে যাওয়ার পরেই, আরেকটু এই জালটি যতটা বড় হয়েছে, আরেকটু বড় হয়ে যাওয়ার পরেই বন্ধুরা ডগটি যদি আপনারা এভাবে কেটে দেন বা প্রুন করে দেন, তো খুব নরম, হাতে করেও কাটতে পারেন, কাঁচিও ব্যবহার করতে পারেন। তো তাহলে কিন্তু গাছটি আরও বুঝি হয়ে উঠবে এবং দেখতে অ্যাট্রাকটিভ লাগবে এবং প্রচুর ফুল পাবেন বন্ধুরা গাছটি থেকে। তো যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আগের ভিডিওটি আমি ডেসক্রিপশানের প্রথমে লিঙ্ক দিয়ে দেবো। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন।